নমস্কার, আমি জানকী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি রুই মাছের ভর্তা রেসিপি। আজকের এই ভর্তা রেসিপিটা একটু অন্য ধরনের, খেতে ভীষণই সুস্বাদু, তৈরি করা খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলি দেখে নিচ্ছি। এখানে দুই পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন, হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে ধনে পাতা নিয়েছি, দুটো পেঁয়াজ, আধা ইঞ্চি আদা, এক টুকরো লেবু আর তিনটে লাল পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতাকে মিহি করে কেটে নিয়েছি। এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি আর আধা চা চামচ নুন নিয়েছি। অন্যদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আধা টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হওয়ার পর এর মধ্যে আমি মাছ দু পিস দিয়ে দিলাম। গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। মাছগুলো 2 মিনিট পর এইভাবে উল্টে দেব। এখানে আমি ননস্টিক প্যান ব্যবহার করেছি, তার জন্য আমি আধা টেবিল চামচ তেল দিয়েছি। আপনারা যদি স্টিলের বা লোহার কড়াই ব্যবহার করেন তাহলে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর মাছটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে মাছটাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, যাতে মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, এবার মাছটাকে উল্টে দিচ্ছি আর একবার চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। মাছ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই মাছগুলিকে আমি অল্প সেঁকে নেব। তার জন্য একটা স্টিলের এই ধরনের নেটে আমি তুলে নিচ্ছি। এবার ডাইরেক্ট সেঁকে নিলে মাছগুলি থেকে খুব সুন্দর একটা পুরা পুরা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারের জন্যই মাছ মাখাটা খেতে ভীষণ ভালো লাগে। একটা সাইড এইভাবে 2 মিনিটের মতো সেঁকে নেব। সেঁকে নিয়ে উল্টে দিয়ে অন্য সাইডটাকেও আমি 2 মিনিট এইভাবে সেঁকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে মাছগুলো বেশি পুড়ে যাবে, তখন মাছ খেতে তেতো লাগবে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে মাছ মাখা করতে হলে কম কাটা থাকা মাছ নিলে ভালো হয়। অল্প ঠান্ডা করে নেওয়ার পর এবার মাছগুলো থেকে আমি কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ধরনের রুই মাছের পেটির পিসগুলিতে খুব বেশি কাটা থাকে না, কয়েকটা মাত্র লম্বা লম্বা কাটা থাকে। এই কাটাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। একবার চেক করে নিচ্ছি কাটা রয়ে গেছে কিনা। মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি। এই মাখাটা হাত দিয়ে করলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে কাটা চামচ বা চামচের সাহায্য করতে পারেন। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কুচানো আদা, নুন আর সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে লেবুর রসটা ছড়িয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল রুই মাছের ভর্তা। এবার একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। গার্নিশ করছি পেঁয়াজ কুচানো আর লাল লঙ্কা কুচি দিয়ে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।